Podcast. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদের, সঙ্গে আছি আমি আদিল আহমেদ শাহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনামগুলো। রাশিয়ার 15,000 সেনা নিহতের দাবি, ইউক্রেনের রুশ ব্যবসায়ীদের সম্পদ জব্দ করা ইতালিকে ধন্যবাদ জেলেনস্কির। নির্বাচনকালীন সরকারের জটিলতা সমাধানে ইসির উদ্যোগ চান বিশিষ্টজনেরা, শতভাগ না হলেও 60% সুষ্ঠু নির্বাচন সম্ভব বললেন সিইসি। এবং সেঞ্চুরিয়নে আজ সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের মিশন, প্রোটিয়াদের হারাতে আত্মবিশ্বাসী টিম টাইগার্স। দর্শক শুনছিলেন শিরোনামগুলো, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভেরিফাইড পেজও লাইভ হচ্ছে। এবার ইউক্রেন পরিস্থিতি। রাশিয়ার 15,000 সেনা নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেন। রুশ ব্যবসায়ীদের সম্পদ বাজেয়াপ্ত করায় ইতালিকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে ক্রেমলিন। ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। প্রায় এক মাস ধরে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা চলছে। কিয়েভ ও ওডেসায় নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। বন্দরনগরী মারিওপোল বেশিরভাগই এখন ধ্বংসস্তূপ। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 15,000-এর বেশি রুশ সেনা মারা গেছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্ষতিও হয়েছে অনেক। এদের মধ্যে রয়েছে 209টি ট্যাঙ্ক, 1,556টি সাজোয়া যুদ্ধযান, 250টি কামান। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের রকেট লঞ্চার, হেলিকপ্টার, স্বয়ংক্রিয় ড্রোন, জাহাজ, জ্বালানি ট্যাঙ্ক সহ আরও যুদ্ধরসদ। রুশ ব্যবসায়ীদের সম্পদ বাজেয়াপ্ত করায় ইতালিকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। ইটালিয়ান পার্লামেন্টে দেয়া এক ভার্চুয়াল ভাষণে তিনি রাশিয়ার উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান। রাশিয়ার বিরুদ্ধে অবরুদ্ধ দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহরে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ করেছে ইউক্রেন। রুশ হামলায় ইউক্রেনের 10টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে স্থল করিডোর নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী এবং আজব সাগরে প্রবেশের মুখ বন্ধ করে দিয়েছে ক্রেমলিন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নিয়ে দলীয় সরকারের অধীনে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজের একটি অংশ। নির্বাচনের সময়ের সরকার বিষয়ে জটিলতার সমাধানে কমিশনকে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। ইভিএমে ভোট না করার পক্ষে মত দিয়েছেন প্রায় সবাই। প্রধান নির্বাচন কমিশনার বলছেন শতভাগ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না হলেও 60% সুষ্ঠু করা সম্ভব। সময় ইসলামের রিপোর্ট। নির্বাচনকে সুষ্ঠু করার সব আইনি ক্ষমতা সংবিধান নির্বাচন কমিশনকে দিয়েছে, তারপরও ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে কেন এত বিতর্ক, সেই প্রশ্নের সমাধান খুঁজতে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিশিষ্ট নাগরিকদের সাথে দ্বিতীয় দফার সংলাপে বসেন প্রধান নির্বাচন কমিশনার। এ দফায় আমন্ত্রণ জানানো 37 জনের মধ্যে 19 জন অংশ নেন। নির্বাচনের সময় সরকার ব্যবস্থা কী হবে আলোচনায় সে বিষয়েই জোর দেন আলোচকরা। তো এটাও আমরা বলেছি, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা কঠিন ব্যাপার, অসম্ভব বলি না কিন্তু কঠিন ব্যাপার। আমি এইটুকু মনে করি, নির্বাচনকালীন সরকার এমন হওয়া উচিত যেই সরকারের কোনো বিশেষ আগ্রহ থাকবে না নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য। সরকার
ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারে, অবশ্যই ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারে, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে আমরা দুইটা চান্স কিন্তু এটা নিয়ে আমরা দিয়েছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এই ক্ষমতায় থেকে যে ইলেকশন করা যায় এই তথ্যটা প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছে। তখন রাজনৈতিক দলগুলোর আস্থা না ফিরলে ইসির প্রতি অবিশ্বাস দূর হবে না বলেও মন্তব্য করেন সংলাপে যোগ দেওয়া প্রায় প্রত্যেকেই। আমি নিজে ভোট দিতে গিয়ে দেখেছি যে ইভিএম সহায়ক একজন লোক থাকেন, তিনি বলেন যে আপনি জানেন না কিভাবে দিতে হয়, আমাকে বলে দেন কোন মার্কায় দেবে, তাহলে যা হয় তাই হয়। ইভিএম এর ব্যাপারে পরিষ্কারভাবে জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন আছে। আরেকটা প্রশ্ন করেছে, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা? আমার মতে ওনার পারা উচিত, কেননা ওনার মামলার ফয়সালা হয়নি। বর্তমানে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে, এমনকি সর্বোচ্চ কার্যকর একটি নির্বাচন কমিশন যদি এককভাবে কাজ করে নির্বাচনকালীন সরকারের যে বর্তমান চরিত্র সেটাকে বহাল রেখে, তাহলেও কিন্তু নির্বাচন, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা খুবই কঠিন। সবার সব কথা শুনে সিইসি বলেন, গ্রহণযোগ্য ভোট করতে আইন শক্তিশালী, তবে তার প্রয়োগ বাড়াতে হবে। লেভেল প্লেইং ফিল্ডের কথা সবসময় বলেছেন, আপনারা সবাই বলেছেন, এটা খুব কষ্টসাধ্য একটা কাজ, কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে। এই চেষ্টার পিছনে কিন্তু সকলেরই, আপনারাও বলেছেন, নির্বাচন কমিশন এককভাবে পারবে না, সহযোগী সবাই এসে যদি সহযোগিতার হস্ত সম্প্রসারণ না করেন তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে সেই দায়িত্বটা পালন করা সম্ভব হবে। গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে 30 মার্চ পরবর্তী সংলাপে বসবে নির্বাচন কমিশন। আপনারা যদি ব্যর্থ হন আপনাদের উপর স্যাংশন আরোপ করার জন্য আমি মহিউদ্দিন উদ্যোগ। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার উত্তাল মার্চ, গৌরব আর গর্বের মাস মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী বাঙালির দেশ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই মাসেই। জাতির পিতার তার হাতে গড়া বড় সংগঠনের আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রতিদিনই বৈঠক করেছেন। স্বাধীনতার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক প্রস্তুতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ 23তম পর্ব। ওবাইদুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত। 23 মার্চ 1971, এদিন ছিল পাকিস্তান দিবস, কিন্তু সেদিন সারা বাংলাদেশে উঠছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদিন প্রকৃতপক্ষে বাংলাদেশ দিবস হিসেবে উদযাপন হয়। ভোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু নিজ হাতে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা সামরিক কায়দায় বাংলাদেশের জাতীয় পতাকাকে সালাম জানান। এদিন দেশের প্রতিটি ঘরেও উঠতে থাকে বাংলাদেশের পতাকা, আর প্রেসিডেন্ট ভবন, ক্যান্টনমেন্ট এবং তেজগাঁও বিমানবন্দর ছাড়া দেশের কোথাও পাকিস্তানের পতাকা ওড়েনি। ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতেও উড়েছে বাংলাদেশের পতাকা। বঙ্গবন্ধু বুঝে গেলেন যুদ্ধ ছাড়া আমাদের অধিকার বা আমাদের স্বাধীনতা পাওয়ার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, পরবর্তীতে বঙ্গবন্ধুর বিভিন্ন ঘোষণা কর্মসূচি, পৃথিবীর ইতিহাসে বিরল যে একজন জননেতার নির্দেশে সমস্ত প্রশাসন চলে। এদিন আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার সাথে ইয়াহিয়ার উপদেষ্টাদের দুপুরে এবং সন্ধ্যায় ঢাকার প্রেসিডেন্ট ভবনে দুদফা বৈঠক হয়। সমগ্র জাতি, সমস্ত কোর্ট আচারী এবং সমস্ত দপ্তর তাকেই থাকত বঙ্গবন্ধু কি বলেন। সেইভাবে 25 মার্চ পর্যন্ত বিভিন্ন সময় অবশ্য ইয়াহিয়া এসেছে, আলোচনা করেছে, দিসেন দ্যাট, কিন্তু বঙ্গবন্ধু জানতেন, উনি কৌশল হিসেবে নিয়েছেন যে আমাদেরকে যুদ্ধ করতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত স্বাধীন বাংলাদেশের পতাকা হাতে মুক্তিকামী মানুষের মিছিলে প্রকম্পিত হয় রাজপথ। মোহাম্মদ আলী জিন্নাহ, ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টোর কুশপুত্তলিকা দাহ করে মানুষ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সময় হলো এবার অশোক লীলান ইফা তটস বিরতি নেবার। বিরতির পর জানিয়ে ফিরছি, সেঞ্চুরিয়ানে আজ সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের মিশন, প্রোটিয়াদের হারাতে আত্মবিশ্বাসী টিম টাইগার্স। বিরতির পর আবারও স্বাগত চ্যানেল আই সংবাদে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা ও খুলশীচাঁদপুর সড়ক দুটিতে ব্রিজ নির্মাণের পর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। যাতায়াতের দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন ওই এলাকার মানুষ। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলিমাল রাজ রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জ খুলশীচাঁদপুরের সংযোগ সড়কে একটি খাল ও কালিকাডোবা সংযোগ সড়কে মরা করতোয়া নদীর কারণে দুর্ভোগে পড়তেন ওই এলাকার মানুষ। বর্ষায় বন্যার পানিতে মরা করতোয়া ভরে গেলে ওই এলাকাটি বিচ্ছিন্ন হয়ে পড়ত। সড়ক দুটিতে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণে দীর্ঘদিনে দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন এখানকার মানুষ। এই পর্যন্ত পানি হচ্ছিল, মানে চলতে চলাই যায়নি এদিক দিকে, বাড়ি পর্যন্ত একবারে আমরা পৌঁছে যাই। ব্রিজের ওই পাশে যারা সব রোগী ছিল তারা মোটামুটি এপারে আসতে পারছে। সুযোগ সুবিধা না এখন মনে করেন, আগে তো বাসে ফুল ছিল, বাচ্চারা স্কুলে যেতে পারত না, পরে পরে যেত, এখন ব্রিজ এখন ভালো হয়েছে না। কালিকাডোবা সড়ক দিয়ে পৌরবাসী ছাড়াও উপজেলার অন্তত 5টি ইউনিয়নের মানুষ চলাচল করেন। বহুতগুলো লোক বসবাস করে আসছিলাম ঠিকই, কিন্তু এটা দ্বীপের মধ্যে আসছিলাম, এখন অনেকটা আমরা সুযোগ সুবিধা আমরা চলাচলে খুব ভালো হয়েছে। ব্রিজটা হওয়াতে যে অসহায় সাধারণ মানুষের যে এত কল্যাণের কাজে লাগছে, এই বিশেষ করে সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলজিডির MGMP প্রকল্পের আওতায় খুলশীচাঁদপুর সড়কে 38 মিটার ও কালিকাডোবা সংযোগ সড়কে আরসিসি গার্ডার ব্রিজ দুটি নির্মাণ করা হয়েছে। অবাস্তব বাস্তবে পরিণত হয়েছে বলে আমি মনে করি, যে ব্রিজগুলো হওয়ার মাধ্যমে সরকার, আমার সরকার, আমার দল এতে কৃতজ্ঞতা, দায়িত্ব সব কিছু মিলিয়ে অনেক 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 মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা গ্রামকে শহর বানানো আর শহরকে আরও উন্নয়ন, সেটা তিনি সফল করবেন, কারণ তিনি যোগ্য, বাবার যোগ্য। আগামীতেও আরও নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের মধ্যে জেলার আরও উন্নয়ন করা হবে বলে আশা করছেন গাইবান্ধাবাসী। আলিমাল রাজি, চ্যানেল আই। দর্শক, এবার কৃষি সংবাদ। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রায় 1500 একর ফসলি জমি জলাবদ্ধতার কারণে 5 বছর ধরে অনাবাদি পড়ে আছে। ক্ষতির মুখে পড়েছে প্রায় 600 কৃষক পরিবার। শস্য ভাণ্ডারে বছরে ঘাটতি হচ্ছে প্রায় 1500 মেট্রিক টন চাল। মুন্সীগঞ্জ থেকে রাসেল মাহমুদের রিপোর্ট। ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস রোডের পাড় জুড়ে শ্রীনগর, পাটাভোগ ও কোলাপাড়া ইউনিয়নের হাজার হাজার একর ফসলি জমি দীর্ঘ 5 বছর ধরে পানির নিচে তলিয়ে আছে। এসব জমিতে একসময় প্রধানত ধান হতো, ফলাত অন্যান্য ফসল, জলাবদ্ধতায় বন্ধ হয়ে গেছে আবাদ। আজকে বিগত 4-5 বছর ধরে এখানকার প্রায় 1000 একর জায়গা জলাবদ্ধতার কারণে কৃষি চাষ করতে পারতেছে না। পানি সরানোর জন্য একটা রাস্তা করা দরকার ছিল, কারণ এই রাস্তা যদি না করে এতগুলা ক্ষেত নষ্ট হয়ে গেছে গা, তো এইভাবে মানুষ কীভাবে চলবে। টিউনুর কাছে গেছি, ইউনুর কাছে গেছি, ডিসি মহোদয়ের কাছে গেছি, মানববন্ধন করছি, আমাদের কোনো কিছুতে কাজ হয় নাই। সরকারের কাছে একটা আবেদন করতে চাই যে আমাদের এখানে এই জলাবদ্ধতার সৃষ্টি না হয় তার জন্য খালগুলো যদি খনন করে আর আমাদের সুইচগেটটা যদি কালভার্টে পরিণত করে দেয় তাহলে আমাদের জন্য, এলাকাবাসীর জন্য খুবই ভালো হয়। জলাবদ্ধতা নিরসনের জন্য নানা উদ্যোগের কথা জানাচ্ছেন কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন। 540টি কৃষক পরিবারে 290 হেক্টর জমি আজকে জলাবদ্ধতার শিকার, যেখান থেকে আমরা প্রায় বার্ষিকভাবে প্রায় 1400 মেট্রিক টন চাল থেকে বঞ্চিত হচ্ছে। এটা প্রায় 4 বছর হয়ে গেল, এই সমস্যাটার আদৌ কোনো সমাধান আমরা পাচ্ছি না। উত্থেতন কর্তৃপক্ষের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছি। আমাদের পদ্মা নদী থেকে গোয়ালিমান্দ্রা হয়ে যে খালটি এসেছে, যেটি আড়িয়ালবিলে প্রবেশ করেছে, যদি এই খালের সঙ্গে আমরা এটিকে সংযোগ দিতে পারি, আমার ধারণা যে এই সমস্যাটি বহুলাংশে কমে যাবে, এবং একই সাথে কৃষকরা তাদের যে রেগুলার তাদের ফসল উৎপাদন, এই ফসল উৎপাদন তারা করতে পারবে। এই অঞ্চলের পানি নিষ্কাশনের জন্য 2টি ইউনিয়নে ছিল 4টি সুইচ গেট ও বেশ কয়েকটি কালভার্ট, যেখান দিয়ে এখন পানি চলাচল বন্ধ রয়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে রাসেল মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার, এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী সহ বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে পালিত হল আন্তর্জাতিক বন দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট।
ভোলায় আন্তর্জাতিক বন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ এই আয়োজন করে। বিশ্ব বন দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা হয়েছে ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যানে। পরে একটি র্যালি রামসাগর জাতীয় উদ্যান প্রদক্ষিণ করে। পর্যটন নগরী কক্সবাজারে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস পালন হল। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ উদ্যোগে আলোচনা সভা করেছে। বন দিবসের র্যালি করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও বন বিভাগ। পরে আলোচনা সভায় সরকারের বিভিন্ন দপ্তর ও পরিবেশ কর্মীরা অংশ নেন। নোয়াখালীতে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ হয়েছে। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আন্তর্জাতিক বন দিবস পালন করেছে রংপুর সামাজিক বন বিভাগ। আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে মধুপুরগড়ের জাতীয় উদ্যানে র্যালি হয়। পরে বন সংরক্ষণে টেকসই উৎপাদন ও ব্যবহার সম্পর্কে আলোচনা হয়। রাজশাহীতে আন্তর্জাতিক বন দিবসের আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ। অংশ নেন সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিবেশ কর্মীরা। আন্তর্জাতিক বন দিবসে মৌলভীবাজারে আলোচনা সভা করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। বন সংরক্ষণের সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করেন সরকারি কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠন, শিক্ষক ও সাংবাদিকরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার খেলার খবর। সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ সাউথ আফ্রিকা। এক একে সিরিজ সমতা থাকায় দুই দলের জন্যই এটি ট্রফি জয়ের মিশন। সেঞ্চুরিয়নেই প্রথম ওয়ানডে জেতায় সিরিজ জয়ে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে টিম টাইগার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5টায়। শুরুটা হয়েছিল সেঞ্চুরিয়ানে, সিরিজের শেষ ম্যাচটাও সেঞ্চুরিয়ানের সেই মাঠে। প্রথম ম্যাচে এ মাঠেই টাইগারদের ঐতিহাসিক জয়। দ্বিতীয় ম্যাচটার স্মৃতি ভুলে গিয়ে ভালোটাই মনে করতে চাইবে টাইগাররা। উইকেটের আচরণ বুঝতেও দুই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাবে অধিনায়ক তামিম ইকবালের দল। 200 রান করে কিন্তু জেতা আসলে পসিবল না, বিশেষ করে ওদের মাটিতে। আর যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ এখানে জিতেছি, আমাদের কনফিডেন্টটা সবারই ভালো আছে। আর অবশ্য রানটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি রান করতে পারি তাহলে প্রথমে আমি বলেছি যে আমাদের বোলারদের জন্য ইজি হয়ে যায়, আমাদের অপরচুনিটি আছে সিরিজ উইন করার। সো ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার জন্য। আমরা টপ মিডল অর্ডারের ব্যর্থ দিনে দলের ব্যাটিংয়ে হাল ধরে দিন দিন আস্থাশীল হয়ে উঠেছেন তরুণ আফিফ হোসেন ধ্রুব। এই সিরিজে রান পাওয়ায় আত্মবিশ্বাসী ইয়াসির আলীও। তবে টপ অর্ডার যত ভালো করবে টাইগারদের জয়ের পাল্লা ততই ভালো হবে। ওয়ান ডাউনে গত ম্যাচের আক্ষেপ এ ম্যাচে পুষিয়ে দেওয়ার চেষ্টায় থাকবেন সাকিব আল হাসান, দলও থাকবে তার জ্বলে ওঠার অপেক্ষায়। সাকিব ভাই মেন্টালি অনেক স্ট্রং আমরা জানি সব সময়। আর সাকিব ভাই অবশ্য ফ্যামিলি ইস্যু, তো এটা তো অনেক বড় ইস্যু, আর সবাই সাপোর্ট করছে। এবং আফিফ খুব ভালো ক্রিকেট খেলছে এবং ওর সেন্স এবং খুবই ভালো। আর ও যেখানে ব্যাটিং করে আমি মনে করি যে ওইখানে অনেক কিছু দেওয়ার আছে। সবশেষ গত বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের বাইরে সিরিজ জিতেছিল টাইগাররা। এবার প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচ জিতলে প্রথমবারের মতো তাদের মাটিতে সিরিজ জয়ের উল্লাস করবে বাংলাদেশ। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দর্শক, চলে এসেছি সংবাদের একদম শেষ প্রান্তে। সবশেষে গিয়ার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাশিয়ার 15,000 সেনা নিহতের দাবি ইউক্রেনের। রুশ ব্যবসায়ীদের সম্পদ জব্দ করায় ইতালিকে ধন্যবাদ জেলেনস্কির। নির্বাচনকালীন সরকার জটিলতা সমাধানে ইসির উদ্যোগ চান বিশিষ্টজনেরা। শতভাগ না হলেও 60% সুষ্ঠু ভোট সম্ভব বললেন সিইসি। এবং সেঞ্চুরিয়নে আজ সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের মিশন। প্রোটিয়াদের হারাতে আত্মবিশ্বাসী টিম টাইগার্স। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 226-26 নম্বরে। এছাড়া যে কোনো সময় সবশেষ সংবাদ জানতে channelionline.com-এ লগ ইন করুন। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আয়োজন প্রয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।